ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুভ নববর্ষ। কিন্তু আনন্দ যে করবো কোনো উপায় নেই, বুঝেছো? সেটা শুধু আমার নয়, সবার এরকম ভোগান্তি হচ্ছে আজকে। এত গরম পড়েছে, আনন্দটাকে উপভোগ করতে পাচ্ছি না, সত্যি প্রচণ্ড কষ্ট হচ্ছে। বাইরে বাজারে গেছিলাম, বাজার থেকে আসলে দেখো মুখটার কি অবস্থা হয়ে যায়, পুরো পেতনি শাকচুন্নির মতন হয়ে যাচ্ছে মুখটা, আর শরীর অস্থির অস্থির করছে। খালি ফ্রিজ থেকে জল বার করছি, জলের মধ্যে এমনি জল মিশাচ্ছি, মিশে গেলে গ্লুকন ডি গুলছে খাচ্ছি, রান্নাবান্না করছি, খেতে কিছুতে মানে রুচি হচ্ছে না, খালি অরুচি। মানে কী খেলে যে শান্তি হবে এটা বুঝতে পারছি না। খালি ভালো লাগছে ফ্রিজ থেকে ঠান্ডা জল বার করে খেতে, আইসক্রিম খেতে, কোল্ড ড্রিঙ্কস খেতে, এসব খেতে, আর কিছু খেতে ইচ্ছা করছে না। আর মাঝে মাঝে মনে চায় যে একটু আমের টক করলে কিংবা একটু বেলের শরবত করলে এসব ভালো লাগছে। তবু যাই হোক, খেতে তো হবে, মুখে তো কিছু দিতে হবে। তা আজকে তো পয়লা বৈশাখ, কী রান্না করবো দেখো ভেবে পাচ্ছি না। মাংস খাবো না, কারণ মাংস ঘন ঘন মানে আমার তো ভালো লাগে না, আর সুমি ওই হাড্ডি খায়, তা বাকি মাংস কোথায় যাবে? ও আর ভয় কিছু বলে না, কারণ জানে আমি শুধু ঠ্যাং খাবো, বাকিগুলো কে খাবে? তখন চাপ পড়ে যাবে, বিন্দি খাবে না, মামনি খাবে না। তাই যাই হোক, মাছটাই ভালো, মাছটা হলে দিদাও খাবে। এমন কিছু মাছ করছি যেটা নাকি দিদাও খাবে, সেটা কমন হবে। তাই দেখো আজকে কী রান্না করছি। বড় কাতলা মাছ নিয়ে আসছি লেজের দিক থেকে, আর মাথাতে যেন হাত দেবেই, মানে মাথার দিকে না নিলেও হাফ মাথা দেবে, লেজের দিকে অনেকটা, মানে যতটা মাছ আছে এখানে 1.5 কেজি মতন মাছ আছে, বড় বড় টুকরো করেছে, সেই বড় কাতলা মাছ। এবার তাকে রান্না করব জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ বাটা দিয়ে, বেশি ঝাল টাল মশলা দেবো না, হালকা করে করছি, কারণ যা গরম পড়েছে সহ্য করা যাচ্ছে না। কিন্তু পাতলা টেল টেলে ঝোল করব না, কাই কাই মতন করে করব। এখানে আলু কেটে রেখেছি, আলু দিয়ে করব। আর এখানে অনেকগুলো আম ছিল ঘরে, প্রায় 6টা মতন আম ছিল, আমগুলোই গরমের তাপে শুকিয়ে যাচ্ছিলো, কারণ কালকে শুক্রবার গেছে, শুক্রবার আমরা টক খাই না, কারণ আমি সন্তোষীমা করি, শুক্রবার দিন টক খাওয়া হয় না আমাদের। আর তার আগের দিন নীলষষ্ঠী গেল, এরকম আমের চাটনি ফাটনি কিছু করা হয়নি, সিদ্ধ ভাত খাওয়া হয়েছে। এই এখন আমের চাটনি করব, মানে আচার টাইপের একটা চাটনি করব, টাইট টাইট। আর এখানে করব কুমড়ো ভাজা, 4 পিস কুমড়ো কেটে নিয়েছি, আমরা 4 জন মানুষ 4 পিস কুমড়ো কেটে নিয়েছি। আজকে নতুন বছরে নাকি কুমড়ো খেতে হয়, কুমড়োকে মানে খাওয়ার জিনিসের মধ্যে কুমড়োকে নাকি সোনা বলে মানা হয়। এই বছরের প্রথম দিন নাকি কুমড়ো খেলে নাকি বছরটা ভালো যায়, এমনকি গতকাল যে সংক্রান্তির দিন গেছে সেদিনও নাকি অনেকে কুমড়ো টুমড়ো সব রকম সবজি দিয়ে তরকারি খায়, মানে এটা একটা লাবড়া ঘ্যাট টাইপের, এটা অনেকেই করে, আমাদেরও হয়। কিন্তু আমাদের ওই যে কী বেশ একটা বলে, বেশ বলতে পারছি না, নামটা মনে আসছে না, তা ওইটা অনেক দেশে করে, পাচন না কি বলে, সব রকম সবজি দিয়ে সাথে তিতোও দেয়, ওইটা আমাদের নিয়ম নেই। আমাদের এমনি কুমড়ো ভাজা খায় সেদিন, একটু তেঁতো মুখে দিতে হয়, গিমাই শাক খায় কেউ, মানে দাদুর দেশের নিয়মে বা আমার বাবার দেশের নিয়মে সেগুলো করে, আমের টক টক করে। কিন্তু কালকে যেহেতু আমটা খাওয়া যাবে না সন্তোষীমা করি বলে আমি, তাই বাদ গেছে। তা আমি এখন রান্না বসিয়েছি, দেখো ভাতটা ফুটছে এখানে, এখানে কড়াই বসিয়েছি কুমড়োটা ভেজে, তারপর এখানে চাটনি করে নেবো, তারপর মাছ করবো অন্য কড়াইতে। কুমড়োটা আমি চাক চাক করে ভেজে নিচ্ছি, চাক চাক করে কেটে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। কুমড়ো ভাজা হচ্ছে দেখো, আর ভাত তো আমার ফুটে গেছে, মানে আর একটু পরেই ফ্যান গেলে দেবো। আজকে অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, কারণ জানি বাজার যেতে হবে, রোদ উঠে পড়লে প্রচণ্ড কষ্ট হয়, আবার খুব তাড়াতাড়ি যে বাজার যাবো তাও হয় না, কি বলতো? মানে ধরো আর কিছু কিছু দরকার থাকে, যেমন একটু কসমেটিকের দোকানে দরকার ছিল, সেসব দোকানগুলো তো তখন অত তাড়াতাড়ি খোলে না, তাহলে কি করতে হবে আমাকে, বাজার নিয়ে একবার বাড়ি আসতে হবে, আবার ওইসব দোকান খুললে তখন আবার যেতে হবে, অনেকবার যেতে হয়। আর আমি তো বাজার করি, সব করি, দিদাকে বেরোতে দিই না, দিদা বয়স হয়েছে এখন, আগের মতো পারে না, তাও আমার যদি খুব শরীর টরীর খারাপ হয় তখন দিদা যায় সুমিকে নিয়ে, কিন্তু এত যা গরম পড়েছে, আমি সুমি আমরা যাই, আমাদের মতন যারা কম বয়স তারাই এখন অস্থির হয়ে যাচ্ছে বাইরে গেলে, দিদা বয়স্ক মানুষ তার কত কষ্ট হবে। আর মামুনি যায়, মামুনি সন্ধেবেলায় টিফিন টিফিন কিছু খেতে চাইলে যে মামুনি যাও সিঙ্গারা নিয়ে আসো, যাও মিষ্টি নিয়ে আসো, এগরোল নিয়ে আসো, এইসব মামুনি টুকটাক করে, মামুনি বাজারও তো ভালো করতে পারে না, বুঝে জানো? তাই সকাল সকাল উঠে গেছিলাম, উঠে এবার আমি সকাল সকাল উঠে তাড়াতাড়ি পুজোটা সেরে নিয়েছিলাম। সকালে পুজোটা সেরে নেওয়াতে আমার ভালোই হয়েছে, কারণ তারপর পুজো সেরে চা করে চাটা খেয়ে সুমি আর আমি বাজারে চলে গেলাম, বাজার থেকে নিয়ে আসলাম কাতলা মাছ। এই দেখো কাতলা মাছ ভাজা আমার হয়ে গেছে, মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাথাটাকে আমি ভাজা করছি। তার আগে আমি কুমড়ো ভাজাটা সেরে তারপরে এই যে আমের একটা আচারের মতন, মানে আচার টাইপের চাটনি করেছি, বুঝলে তো, মানে টাইট টাইট চাটনিটা,
ঢিলে না, মানে আমের আচার টাইপের একটা চাটনি করেছি আর কুমড়ো ভাজা করেছি। আর এই মাছের ঝোলটা, মাছগুলো এখন আমার ভাজা হচ্ছে, তারপর আমি মাছগুলো ঝোল করব। আমার মাছের ঝোলটা হয়ে গেল, কেমন হয়েছে দেখো রংটা। রান্না কমপ্লিট, এখন আমি গ্যাসটা মুছে আবার একবার স্নান করব, তারপর খাওয়া দাওয়া হবে। সকালে একবার স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে, আমি রান্না বান্না করে স্নান না করে থাকতে পারি না একদম। সন্ধ্যা বন্ধুরা, আজকে সত্যি শরীর খুব খারাপ লাগছে, এত গরম আর সহ্যের মধ্যে নেই, আর সহ্য করতে পারছি না। দিদার বোন গেছিলো হালকাতা করতে, মানে সুমি দিদাকে নিয়ে গেছিলো একটু আমাদের পাড়ায় এক মামার দোকান, সে মামার সোনার দোকান, মানে হালকাতা করে আসলো। আমি বাড়িতে ছিলাম, সকালবেলায় উঠে স্নান করেছি, করে পুজো দিয়েছি বললাম তোমাদের, তারপর রান্না বান্না করে উঠে শরীর কেমন লাগছে, আবার স্নান করেছি, তারপর খাওয়া দাওয়া পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া করে আবার একটুখানি বসছি, শুতে পাচ্ছি না। বিছনাও যেন গরম হয়ে রয়েছে, জানো, বিছনাগুলো যেন ছ্যাঁক দিচ্ছে, বিছনায় শুলে মানে পিঠে ছ্যাঁক লাগছে, আমি শুতে পাচ্ছি না, বসতে পাচ্ছি না, অস্বস্তিকর পরিবেশ যেন। তারপর বিকেলবেলায় সুনিয়ার দিদা ওখানে হালকাতা করতে গেল, মামার দোকানে করে এসে ওরা বাড়িতে আসলো, আমার তখন শরীর আবার খুব খারাপ লাগছে, চুলগুলো যেন আঠা হয়ে গেছে, খালি ঘাম হচ্ছে, মাথার ভেতর থেকে ঘাম বেরোচ্ছে, কেমন যেন অস্বস্তি হচ্ছে। গিয়ে আবার শ্যাম্পু করে আসলাম, জানো, সন্ধ্যেবেলা শ্যাম্পু করে আসলাম, এসে চুলগুলো ভিজা শুকাতে পারছি না, শ্যাম্পু করে আসছি, আবার মাথার চুলে ফাঁক দিয়ে 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 সমানে খালি ঘাম বেরোচ্ছে, চুল কিছুতে শুকাচ্ছে না। দেখো ফ্যানের তলায় বসে আছি, চুল কিছুতে শুকাচ্ছে না। তারপরে সন্ধে দিলাম, সন্ধে দিলাম ঠাকুরকে, গোপালকে, আজকে কী করলাম, মাজা কিনে এনেছিলাম আমাদের জন্য, আগে গোপালকে দিলাম, আইসক্রিম আনলেও দিই, তা গোপালকে মাজা দিলাম, তারপরে একটা তরমুজ কিনে এনেছিলাম, তরমুজ কেটে দিলাম, তা সন্ধে টন্ধে দিয়ে তারপর আমরাও সবাই মিলে মাজা খেলাম, তরমুজ খেলাম। এখন দিদা বলছে বিকাল, হ্যাঁ বিকালবেলায় আমাদের এখানে না মেলা বসে, বুঝলে তো, মানে আমাদের এখানে চড়কডাঙার মাঠ আছে একটা, ওখানে মেলা বসে, ছোটোবেলায় যেতাম, বড় হয়ে যাওয়ার পর থেকে আর যাওয়া হয় না, তেমন মাঝে মাঝে যাই, আর এই যা গরম কোথাও বেরোতে ইচ্ছে করছে না। তো দিদা বলছে কিরে কোথাও বাইরে তো গেলি না, কি খাবি বল, মিষ্টি আনাবো আমি, না কালকে মিষ্টি খেয়েছি, বলুন না, প্রায় মিষ্টি খাওয়া হচ্ছে, আর কদিন ধরে নিরামিষ টিরামিষ চলছিল, তো ওই জন্য এগরোল টেগরোল খাচ্ছিলাম না। তা দিদাকে বললাম আজকে কোনো অসুবিধা নেই, আজকে এগরোল খাওয়া যেতেই পারে। তা দিদাকে বললাম তাহলে একটা কাজ করো, সুমির জন্য, আমার জন্য, মামনির জন্য এগরোল আনাও, আর তুমি যদি কোনো মিষ্টি খাও তোমার জন্য মিষ্টি আনাও। তাই মামনিও গা ধুলো সন্ধ্যেবেলায়, তারপর মামনির গা ধোয়া হলো, দিদা মামনিকে বললো গিয়ে নিয়ে আসতে, মামনি আবার বেরোলো, মামনি আসলে এগরোল খাওয়া হবে, তারপর চাটা খাবো। আজকের মতন আমি আমার ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার ফিরে আসছি পরের ব্লগে, সবাই ভালো থেকো, টাটা।